হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। আজকে তোমাদেরকে আরেকটি জায়গা দেখিয়ে দেবো। কলসিভাঙা গ্রামের মধ্যে রয়েছে এমন একটি ভর মন্দির, যেই মন্দিরের বিশেষত্ব অন্য সব মন্দিরের থেকে আলাদা। প্রত্যেক সপ্তাহে শনি মঙ্গলবার দিন এই মন্দিরে এমন একটি বিশেষ জিনিস দেখা যায় যেটি খুবই জাগ্রত। প্রত্যেক শনি মঙ্গলবার দিন এই মন্দিরে এলে মা মনসার ভর এবং মা কালীর ভর দেখা যাবে। এমন একটি শনিবার দিন এই ঝাড়গ্রাম জঙ্গলমহলের এই কলসিভাঙা গ্রামের ভর মন্দিরে আমরা এসে উপস্থিত হয়েছি, যেখানে আমরা আজকে তোমাদেরকে মা কালীর ভর দেখিয়ে দেবো। তোমরা মেন গেট পেরিয়ে আমরা যখন উঠানে এসে পৌঁছালাম, তো এইখানকার ভিউ সত্যি অসাধারণ। বাড়িগুলো এরকম খড়ের, দেখো এদিকে খড়ের ছাউনি এবং এদিকে টিনের, এবং এই দুটো বাড়ির মধ্যিখানে এই যে বাড়িটা দেখছো এইখানেই ভর মন্দির, এইটাই হচ্ছে মা মনসার মন্দির। এখানে একসঙ্গে পাঁচ দেবী আসেন। তো এই মন্দিরে অলরেডি মা মনসার ভরটা তোমরা দেখেছো, ওপরে আই বাটনের লিঙ্ক রয়েছে, যারা দেখোনি গিয়ে দেখে নাও। জঙ্গলমহলের মধ্যে এই মন্দিরটি অনেকেই ভর মন্দির নামে চেনে, একটা জানে এরকম একটা শনিবারের ভরে মা কালীর আগমন ঘটে, এরকম একটা দিন আজকে শনিবার দিন সন্ধ্যার পর থেকে মন্দিরে পুজো হয়। এই মন্দিরের সাধক হলেন ভবতোষ সিং, 45 বছরের একজন যুবক। গ্রামের মানুষ বিশ্বাস করেন এই ভবতোষ সিং একজন প্রকৃত সাধক এবং যিনি ভূত তাড়ানোর মতো কাজে খুবই এক্সপার্ট। তো এনার জীবনে অনেক ভূতের কেস ইনি সলভ করেছেন, বিভিন্ন ধরনের ভূত থেকে শুরু করে জিনের ব্যাপারগুলো ইনি খুব ভালোভাবে ট্রেন করেন। এখানে ভৌতিক থেকে যাবতীয় ঘর ঠিক করা বা ছেলেদের কোনো শারীরিক অসুবিধা থাকলে যে কোনো ভৌতিক জিনিসটা 4 সেকেন্ডের মধ্যে এখানে কাজ হাসিল করবে। ভৌতিক কোনো ব্যাপার হলে আপনি নিশ্চিন্তে সেটাকে ঠিক করতে পারবেন 4 সেকেন্ডে, যত রকম বড় জিন বা যাই হোক, 4 সেকেন্ডের মধ্যে এখানে কাজ হাসিল। এরকম একজন সাধক হলেন ভবতোষ সিং, তারই এক কন্যা, 3 কন্যার মধ্যে এক কন্যা হলেন এই বৃষ্টি, এবং যাকে তোমরা আজকে মা কালীর ভর নিতে দেখবে, এবং সেই হচ্ছে বৃষ্টি। তো জায়গাটা ঝাড়গ্রাম জঙ্গলমহল, সময়টা সন্ধ্যে 7:30। মা কালীর ভর আসার ঠিক আগের মুহূর্তটা তোমরা দেখো। শুরু হলো ভরের সেই তাণ্ডব, তখন সন্ধ্যে 7:30 বাজে, সব ভক্তরা ওয়েট করছে এই ভরটা দেখার জন্য। নিস্তব্ধ গা ছমছমে একটা পরিবেশের মধ্যে হচ্ছে মা কালীর এই ভর প্রক্রিয়াটি। পনেরো বছরের একটি মেয়ে, তার শরীরে একটা কালীর রূপ পুরো স্পষ্ট ফুটে উঠছে এই ভরের মাধ্যমে, যেটা তোমরা দেখো। Thank you.
কেমন লাগছে এখন তোমার? গাটা হালকা হয়ে গেছে? আর একটু আগের কথা তোমার কিছু মনে আছে? আমার বেশি মনে থাকে না, কম কম মনে থাকে। আচ্ছা, কি মনে আছে বা কেমন হচ্ছিল বা প্রথম দিকটা? প্রথম দিকটা গা ঝিমঝিম করে আসে, এরকম মাথা ঘুরাচ্ছে, এরকম মনে হয়, কিন্তু ওইসব কিছু হয়নি। আচ্ছা, ভয় লাগে নাকি? কোনো রকম ভয় বা এরকম কিছু লাগে? না না, আমার ভয়টো কিছু লাগে না। যদি ভয় হয় তাহলে রাত্রে আমার শরীরে মা আসে, তখন আমার জিভটা নীল করে দিয়েছে, তাই নাকি? হ্যাঁ, তারপরে আমি রাত্রেও কিছু বুঝতে পারি না, সকালে আমি বুঝতে পারি যে আমার শরীরে মা এসেছিল। আর এখন কিরকম মনে হয়? এখন ওইসব কিছু মনে হয় না। আচ্ছা, ব্যাপারটা কিরকম, ভালো লাগে না খারাপ লাগে না, মানে এইগুলোর কোনো মানে প্রয়োজন নেই এরকম, তোমার এর মধ্যে কোনটা বলে মনে হয় ব্যাপারগুলো? আমার তোমার যখন শরীরে ঠাকুর আসে সে সময়? আমার তো যখন আমার শরীরে ঠাকুর আসে তখন তো আমাকে ভালোই লাগে, কারণ আমার শরীরে মা আসছে, অন্য কেউ তো এরকম পায় না। বলবে আমাদের এইখানে বাবা দিয়েছে, ও আসবে, বুঝেছিস? আমিও আসবো। আর সেই সময় যখন কোনো ভক্তরা তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করে, কোনো কোনো সেই সময় কে বলে, মানে কথাটা মাই তোমার মুখ থেকে বলার নাকি? মানে আমি নিজেও জানি না যে কিভাবে আমার শরীরে মানে কিভাবে আমি বলবো, কিন্তু আমাকে সব মা বলে দেয়। সেই সময় মানে যা হোক করে ঠিক মানে কথা বলে দাও। এমনি তুমি পড়াশোনা করো? হ্যাঁ, পড়াশোনা করছি, ক্লাস 9 উঠলাম এবছর। আচ্ছা, 12 বছর, এখন তোমার কত বছর? এখন আমার 14.5 বছর চলছে। এখন কেমন লাগছে তোমার? কোনো কিছু মনে হচ্ছে একটু আগে কি হচ্ছিল বা? না, আমার স্বাভাবিক সবকিছু। হ্যাঁ, সবকিছু স্বাভাবিক। আমার শরীরে যদি মা না আসতে তখন আমার একটু খারাপ লাগে, কিন্তু যখন আমার শরীরে মা এসে যায় তারপর আমাকে খুব ভালো লাগে, একটু চাঙ্গা মনে মনে হয়, তাই তো? তো বন্ধুরা, কলকাতা থেকে আমি এত দূরে এই ভরমন্দির 3 শুটে এসেছি এবং তার রাত্রেও আমাকে এখানে এই গ্রামে থাকতে হয়েছে, কারণ রাতে এই শ্যুটটা হবে, কারণ সন্ধ্যের পর থেকে রাত 10 পর্যন্ত নাকি মা সবার কথা শোনেন। তো আমরা দিনের বেলার কিছু ভিউ দেখেছি এবং রাত্রিবেলা এই পুরো পর্বটা কিভাবে হয় এটা জানার জন্য আমার খুবই আকর্ষণ হচ্ছিল। রাতে এরকম একটা নির্জন স্থানে একটা গ্রামের মাঝে, দেখো এইদিকে পুরো গুটগুটে অন্ধকার, এটা হাড়ি কলসিভাঙা গ্রাম। তো কত মানুষ এখানে ওয়েট করছে দেখো, কলসিভাঙা গ্রামের এই ভর মন্দির, এখানে ভগবান স্বয়ং 5 রূপ ধরে একটা মানুষের শরীরে আসেন এবং এরকম রীতি বেশ কয়েক বছর ধরে হচ্ছে এবং এই মন্দিরটা গ্রামে সকলেই অনেক জাগ্রত মন্দির মনে করেন এবং তাই জন্য দেখো সন্ধ্যের পর থেকে মানুষ একে একে মন্দিরে পুজো দিতে বা পুজো দেখতে এসে উপস্থিত হয় এবং এরকম মা স্বয়ং মানুষের মধ্যে আসেন। তারই কিছু নমুনা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই ভিডিওতে। একটু আগে একটা কালীমার রূপের একটা নমুনা দেখা গেল, মা ধরা দিয়েছিলেন, তো তার কিছু ভিডিও তোমাদেরকে না দেখলে তোমরা বিশ্বাস করবে না। বৃষ্টির কীভাবে মা কালী ভর আছে সেটা আমরা দেখলাম এবং ঘড়ির কাঁটা এখন প্রায় 8:00 বাজে। এর কিছুক্ষণের মধ্যে শুরু হলো বৃষ্টির পিতা ভবত সিং, যিনি এই মন্দিরের পূজারী এবং সাধক, তার ভর, এবং তিনি আজকে বিষ্ণুর ভর
নিচ্ছেন এবং এই বিষ্ণুর ভর থেকে তিনি বিভিন্ন রোগীকে তাদের রোগ থেকে মুক্তির পথ বলে দেবেন। সেই প্রক্রিয়াটাও দেখো যেটা রাত করে হচ্ছে। যখন কেউ ঠিক করেছিল মানে তিনটা রাস্তার মধ্যেখানে যে ঠিক করেছিল তো কেউ বাস্তু ঠিক করে কেউ দোষ কাটান করে বুঝেছিস, সেই সময় ভুল অবস্থায় তোর পা পড়ে গেছিল, ওটা তুই বুঝতে পারিস না বুঝেছিস, আর কাউকে তুই বলিস না, সেজন্য এটা তুই দোষটা নিজের কাছেই লুকিয়ে রেখেছিস। এটা তুই যখন আগে এসেছিলিস এই কথাটা যদি 20 বছরের কথা তো আমরা তুলে ধরি না বুঝেছিস, কিন্তু এটা ভুল হয়েছিল মানে ওর ঠিক করার পর ওই রাস্তার মধ্যে যখন ঠিক করে রাত্রিতে ঠিক করার পর তুই যখন যাস বেরিয়ে যাস এই ফুলটা রাখবি বুঝেছিস, তুই যে কাজের জন্য যাচ্ছিস সেই কাজটা এই ফুলটা থেকে তোর পাসবুকে রাখবি বুঝেছিস, পার্সালে রাখবি, এটা তোর শক্তি দিয়েছে এটা, উঠে যা ওটা তুই রাখবি ভালো করে। কিরকম ভাবে তিনি একে অন্যের ব্যক্তিদের সঙ্গে কথোপকথন করছে সেই মনে করে এটা একটা ভরে এরকম ভাবে হচ্ছে, যেটা কলসিভাঙা গ্রামে এত রাত করে হচ্ছে এরকম একটা প্রসেস, যে প্রক্রিয়াটা তোমরা দেখছো আজকে এই ভিডিওতে। আর পূজো কি কি বার হয়? পূজো শুক্রবার শনিবার আর মঙ্গলবার হয়, আর প্রতিদিনই হয় আর কি, পূজোটা নিত্য পূজোটা প্রতিদিনই হয়, আর মানুষ যখন আসবে মানে দেখা না হয় দুদিন আর কি, শনিবার আর মঙ্গলবার। ভরের প্রক্রিয়াগুলো শনি মঙ্গলবারই হয়, সময়টা কি আছে? সময়টা যাদের দূরে বাড়ি তাদেরকে তাড়াতাড়ি ছাড়া হয়, মানে পূজো হলে মানে রোগী দেখা শুরু করি। আর এই প্রক্রিয়াটা আহুতি হচ্ছে শেষ প্রক্রিয়া তাই তো? শেষ, এরপরে আর কিছু প্রক্রিয়া নেই? না, আবার এই পূজো এরকমই পূজো, আবার সেই মঙ্গলবার দিন শুরু করা, মঙ্গলবার দিন হবে। প্রথমে পাঁচ জায়গায় আপনি ইয়ে করে আসলেন, পাঁচ জায়গায় পূজো করে, পূজো করে সকালবেলা পঞ্চদেবতার পূজো হলো, তারপরে ভর নেওয়া শুরু হয়, ভর নেওয়া শুরু হলো। হ্যাঁ, রোগী দেখা, সেই ভরে রোগী দেখা হয় আর বিভিন্ন দেবতারা মানে বিরাজমান করে, বিরাজমান করে শরীরের মধ্যে, শরীরের মধ্যে। হ্যাঁ, আর সবশেষে এই যজ্ঞে আহুতিটা থাকে, থাকে যেটা আগুন, আগুন একটা শুভ শক্তি মানা হয়, শুভ শক্তি, তো তাকে আহুতি দিয়ে পূজাটা সম্পূর্ণ শেষ করা হয়। অনেক ধন্যবাদ দাদা সময় দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। যদি আসতে চাই ফোনে নিশ্চয়ই আপনারা যোগাযোগ করুন এই নাম্বারে, যে কোনো রকম কাজের জন্য আপনি আছেন তাই তো? হ্যাঁ নিশ্চয়ই। তো পুরো প্রক্রিয়া কাজ যখন শেষ হয়ে যায় তো তার এরকম একটা গ্রামে রাত্রে অনেক ভক্তরা এখানেই খাওয়া দাওয়া করেন, তার একটা ছোট প্রক্রিয়াটা দেখো। যারা যারা আজকে এখানে পুজো দিতে এসেছে তাদের জন্য ভবত সিংহী সহৃদয় ব্যক্তি বলা যায়, তাদের জন্য নিজেই সব খাবার দাবারের আয়োজন করেছেন। দেখো রাত্রে সবাই বসে খাওয়া দাওয়া একটা অনুষ্ঠান রয়েছে, এরকম একটা সুন্দর প্রক্রিয়া দেখা যায়, বিভিন্ন ধরনের নিরামিষ খাবার থেকে শুরু করে মাছ মাংস থাকে। সময় বিশেষে তিনি পুজোর শেষে তিনি সবাইকে প্রসাদ গ্রহণ বা সবাইকে রাত্রে আহার, সবাইকে রাত্রে আহার করিয়েই তারপর পাঠান, এবং এরকমভাবেই তিনি প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার একটা পুজোর প্রক্রিয়া করেন, যেটা তার এই প্রাচীন একটি মন্দিরে যেটা তার বাড়ি সংলগ্নেই এই ছোট্ট মন্দিরটি।
নতুন ভর মন্দিরের যদি আপনাদের কাছে ইনফরমেশান থাকে, যে আপনাদেরও যদি জানাশোনা থাকে যে কোনো ভর মন্দির আছে আপনাদের, আপনারা আমাকে কমেন্ট করে আমাকে ডাইরেক্ট সরাসরি ফোন করে জানাতে পারেন। ফোন নাম্বার আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ফোন নাম্বার দেওয়া থাকবে, চ্যানেলেও দেওয়া থাকবে, আপনাকে আমাকে কল করে জানাতে পারো। ঠিক, ভর মন্দিরের ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবং এরকম আরও ভর মন্দির উপরে দেওয়া রয়েছে আই বাটনে, তোমরা চাইলে বিভিন্ন জায়গার ভর মন্দির তোমরা চাইলে দেখতে পারো গিয়ে, ভালো ভালো জায়গা। এরকম দেশ বিদেশের বিভিন্ন ভর মন্দির ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। খুব শীঘ্রই পরে একটা ভর মন্দিরের সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ, ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবে।